मॉर्निंग एवरीवन एंड वेलकम बैक टू माय चैनल। आज के सकाल 6টা থেকে আজকের ব্লগটাকে স্টার্ট করছি। স্কুল যাওয়ার জন্য রেডি হয়েছি, আজকে একটু অন্যরকমভাবে রেডি হয়েছি। বলুন, শাড়ি পরেছি অনেকদিন পর, কিন্তু আপনারা আমাকে শাড়ি পরে দেখলেন, তো কেমন লাগছে একটু কমেন্ট করে বলবেন। তো স্কুল যাই, তারপরে এসবে ব্লগটাকে কন্টিনিউ করব। সঙ্গে থাকুন আর দেখতে থাকুন আজকের ব্লগ। আজকে একটু স্কুলে কাজে আটকে গেছিলাম, তো তার জন্য বাসটা আর পাইনি, টোটোতে করে বাড়ি ফিরছি। এবার জানেনই আপনারা যে আমি কথা বলতে ভীষণ ভালোবাসি, তো তার জন্য ভাইয়ের সাথে গল্প করতে করতে বাড়ি ফিরছি। কি করছে? হ্যাঁ, কাজ করছো? এরে বাবারে, রবার্ট ভেঙে কাজ করা হচ্ছে? কাকে প্রণাম করছো? আচ্ছা আচ্ছা, কর কর আরেকবার নম করো। হ্যাঁ, এটা কি আর কি বলে এটাকে? আর আর কি আর একটা কি বলে আর এটা কি? দৌড়ে দৌড়ে খাবে? আচ্ছা খাও, দৌড়ে দৌড়ে খাবে। মিষ্টি ব্যানানাটা মিষ্টি খাও। ঋষি ভীষণ ভালোবাসে ব্যানানা খেতে। আচ্ছা আচ্ছা, শুয়ে শুয়ে খাও। খাও খাও খাও। ও ও এটা কি খাচ্ছ তুমি? হ্যাঁ, দৌড়ে দৌড়ে গাছ চলে বাবালে বাবালে। ইমা, এটা কি গেঞ্জি পরেছ? এটা ফুটো হয়ে গেছে। কি গেঞ্জি পরে দিয়েছে মা তোমাকে? ফুটো গেঞ্জি পরেছে, এ ফুটো মস্তান ফুটো গেঞ্জি পরেছে। হ্যাঁ, হাতে মস্তান আর এদিকে জামা ফুটো। হ্যাঁ, কেন কেন হাম করো? বাবারে, দেখো আবার আঙুলটা খেয়ে নিও না কপ করে। খানি আছে, খেয়ে নাও, ফিনিশ হয়ে যাবে তাহলে, খেয়ে নাও। দি কিন্তু ঘুমাতে হবে, দুপুরবেলা একটু না ঘুমালে ভালো লাগবে না। এই 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 জিবাচ্ছে না, গিলে নিচ্ছে। কই দেখি দাও, এবার আমি ভালো করে এটাকে ছাড়িয়ে দিই। দাঁড়া, ঋষি আমার কী ছেলে জানেন আপনারা? কী ছেলে ঋষি আমার? কী ছেলে? হ্যাঁ, কী ছেলে বলো? নখ কী ছেলে? সব কথা শোনে ঋষি আমার। ও বাবা, চোখটা নিয়ে আবার কেমন করছে গো, চোখটা আবার কেমন হয়ে যাচ্ছে তো।
উড়ি 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 বাবড়ি উড়ি বাবড়ি, দাঁতগুলো আবার কেমন করে কলা খাচ্ছে। শোয়ার স্টাইলটা দেখুন, পায়ের উপরে পা তুলে, ও ও ঋষি যখন ছোটো ছিল তখন এইভাবে আঙুল চুষতো, এইরকম একটা আওয়াজ হতো। খেনো খেনো খেনো, ব্যানানাটা খেনো। যদিও এখনো ছোটই আছে, কিন্তু যখন একদম আর কি ছোট ছিল, মোটামুটি তখন 3 মাসের হবে ঋষি। মাদের কাছে তো কখনো সন্তান বড় হয় না। অমনি করতে হয় না বাবা, খেয়ে নাও, হাম করো নাও। ফিনিশ ফিনিশ, না না আর তোমাকে কিচ্ছু চালাতে হবে না। চলো বে ঘুমিয়ে পড়ো। ঘুমিয়ে গেছো? বেশ, ঋষি কিন্তু ঘুমিয়ে গেছে। বাবা ঘুমাবে না, স্কুল থেকে এসে দেখছি আজকেও ঘুমায়নি, কালকেও সারা দুপুর ঠিকঠাক করে ঘুমায়নি, তো এখন ঋষিকে ঘুমটা পাড়ায়, নয়তো সারা দুপুর কালকের মতন আজকেও জেগে থেকে যাবে। হ্যাঁ, ট্রেনে লোক আছে, ট্রেনে লোক আছে। তো তারপরে বিকেলে আবার ব্লগটাকে কন্টিনিউ করছি, ডুব ডাব করে পড়ে যাচ্ছে। বাপরে, ঘুম থেকে উঠে ভাবতেই পারিনি আজ বৃষ্টি। বৃষ্টি দেখুন, এই জাস্ট ঘর থেকে আর কি বেরিয়েছি, বাইরে বেরিয়ে দেখছি কী ভীষণ আর কি মুসলধারে বৃষ্টি। হ্যাঁ কী করছে বুঝি, আজকে দুপুরে একটু মারাত্মক গরম ছিল, আর বিকেলবেলায় মানে দুপুরে ঢুকলাম একদম গরম ওয়েদার নিয়ে ঘরের ভিতরে, আর বিকেলে যখন ঠিক বেরোচ্ছি ঘর থেকে তখন বৃষ্টিটাকে ভাবা যায়নি। ওয়েদারটা টোটালি চেঞ্জ, হাটাবাটি বৃষ্টি আছে। মানে আজকে বিষয়ে দেখে মনে হচ্ছে যে বর্ষাকাল পড়েছে। ঋষিকে ঘুম পাড়াতে পাড়াতে আমিও আজকে দুপুরবেলা তোর পাশে শুয়ে ঘুমিয়ে গেছিলাম। তো যাই হোক, এবার একটু গোছাগুছি করতে হবে, ওয়েদারটা বেশ ঠান্ডা হয়ে গেছে, ভালোই লাগছে। কালকে যাওয়া আছে, আপনারা তো জানেন। ঋষিকে একটু খাইয়ে নিই, ঘুম থেকে ও সবে উঠেছে, তো তারপরে আর কি স্টার্ট করবো প্যাকিং। চিড়ে ভাজা করবো, তো তার জন্য কড়াই চিড়ে বসিয়ে দিয়েছি, আর গ্যাসের ফ্লেম একদম ফুল। আগে কাঠখোলে চিড়েটাকে ভালো করে ভেজে নেব। যখন কড়াইটা খুব ভালো করে আর কি গরম হয়ে যাবে, তখন গ্যাসের ফ্লেমটাকে একটু কমিয়ে দিতে হবে। দেখুন প্রায় ভাজা ভাজা হয়ে এসছে, আর একটু আমি ভাজবো। এর মধ্যে কিন্তু কোনো অয়েল নেই, কিচ্ছুই নেই, জাস্ট কাঠখোলে চিড়েটাকে ভাজছি।
চিড়েটা আমার ভাজা হয়ে গেছে, এবার আমি বাটিতে চিড়েটাকে ঢেলে রাখব। এর মধ্যে প্রথমেই আমি দেবো হচ্ছে একটু হলুদ, তারপরে হচ্ছে গোটা জিরে, গোটা শুকনো লঙ্কা, আর এই যে কারি পাতা। এদিকে ঋষি চলছে আলু আর চিড়ে ভাজা নিয়ে খেলা। কি ওটা হাতে? আচ্ছা আচ্ছা আচ্ছা, চাকু। আর নিচে এগুলো কি ফেলেছো তুমি? হ্যাঁ, এগুলো কি পড়ে আছে? আলু কি করছো তুমি? আলু কি করছো? তরকারি কাটছো? বাহ, তাহলে তো মায়ের কোনো কষ্টই নেই। ঋষি এবার থেকে তরকারি কেটে দেবে নাকি? হ্যাঁ, এই যা, এ তো মাংকি হয়ে গেছে, আলু খেয়ে নিচ্ছে। এ তোমার মাংকি, মানে মাংকি বলে ডাকবো, ঋষি না বলে। তো কারি পাতা, শুকনো লঙ্কা, জিরে ভালোভাবে ফ্রাই হয়ে গেছে। এবার আমি চিড়েগুলোকে দেব, অল্প অল্প করে দেব আর নেড়ে নেব। তাতে কিন্তু নাড়তে খুব সুবিধা হয় অল্প অল্প করে দিলে, আর একবারে যদি আপনি কড়াইয়ের মধ্যে দিয়ে দেন না, নাড়তে ভীষণ অসুবিধা হবে। এবার এর মধ্যে আমি একটু দেবো হচ্ছে অল্প পরিমাণে লবণ। লবণটা কিন্তু খুব বুঝে দেবেন, কারণ চিড়েতে খুব সামান্য পরিমাণে লবণ লাগবে। একটু ফ্লেমটাকে বাড়িয়ে দেবো। চিড়ে ভাজা একদম কমপ্লিট। দেখুন, গ্যাসও একদম বন্ধ করে দিয়েছি। এবার আমি লাস্টে যেটা অ্যাড করবো সেটা হচ্ছে যে এক চামচ চিনি। আমি একটুখানি মিষ্টি খেতে ভালোবাসি, মানে নোনতা, মিষ্টি, ঝাল, সব রকম টেস্টে আপনি এই চিড়ে ভাজাটার মধ্যে পাবেন। আপনারা যদি কেউ চান তো তাহলে এই চিড়ে ভাজার মধ্যে একটুখানি পেঁয়াজ, রসুন অ্যাড করতে পারেন। মানে আমি যখন জিরে আর শুকনো লঙ্কা ভাজছিলাম, ঠিক সেই সময় আপনি পেঁয়াজ আর রসুনটাকেও কিন্তু ভেজে নিয়ে এর সঙ্গে অ্যাড করতে পারেন। তো কমপ্লিট আমার চিড়ে ভাজা। গুড নাইট বলো একবার সবাইকে, শুধু হাঁচি থাকলে হবে না, একটু গুড নাইট বলতেই হবে আজকে। বলো গুড নাইট, গুড নাইট বলে দাও। হ্যাঁ, গুড নাইট বলে দাও। কি হচ্ছে গো, তোমার ছবি দেখাচ্ছি, তো তুমি গুড নাইট বলো।
কি দেখবে তুমি? টেন কি দেখবে? টেন টেন দেখবে, টেন 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 ফুটু ফুটু। ঋষি এখন ফ্রন্ট ক্যামেরায় আপনাদের সঙ্গে কথা বলে, মানে আগে যদি ওর কিছু ভিডিও আপনাদের সঙ্গে আমি শেয়ার করতাম তো আমি ব্যাক ক্যামেরায় করে আপনাদের সঙ্গে শেয়ার করতাম, কিন্তু ঋষি এখন সেটা একদম পছন্দ করে না। সেটা হচ্ছে যে ও নিজে ওর ছবিটা দেখবে, তাই তো, দেখে আপনাদের সঙ্গে কথা বলবে। তো এই থেকে বোঝা যাচ্ছে যে আমার ছোট্ট ঋষি একটু বড় হয়ে গিয়েছে। একটু বড় হয়ে গিয়েছে নাকি ঋষি? ঋষি বড় হয়েছে? ঋষি কত বড় হয়েছে? এবং আপনাদের সঙ্গে যখন ফ্রন্ট ক্যামেরায় কথা বলে ব্যাপারটাও ভীষণ এনজয় করে, কুটু কুটু আমার। তো যাই হোক, আজকের ব্লগটাকে এখানেই এন্ড করছি, কারণ কালকে সকালে উঠে আবার স্কুল যাওয়া আছে আর আমার এখনও কিছু প্যাকিং বাকি আছে। সন্ধ্যের সময় বসেছিলাম প্যাকিং করতে, তো ঋষি অর্ধেক প্যাকিং করে দিয়েছে আমার। সো আজকের ব্লগে যদি আপনাদের কিছু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করুন। তারপরে তো আজকের ব্লগে যদি আপনাদের কিছু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করুন, কমেন্ট করুন। হ্যাঁ রেসিপিটা পড়ে যাবে, ঠিক আছে? ঋষি ঘুমিয়ে গেছে, কিন্তু ওটা শেয়ার করুন। আর যারা নিউ ভিউয়ার্স তাদেরকে বলবো প্লিজ চ্যানেলটাকে একবার সাবস্ক্রাইব করে দেবেন। আপনারা যদি হেলথ রিলেটেড ভিডিওস অ্যান্ড ব্লগ প্রতিদিন আমার দেখতে চান, সো টিল দেন টাটা বাই অ্যান্ড টেক কেয়ার। একটু গুড নাইট বলে দাও, বলো টাটা করে দাও সবাইকে, টাটা করো, টাটা, গুড নাইট বলো। বাবা।